হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, গত ভিডিওতে একটা তাওরাস গাড়ি দেখাইছিলাম, অশোক লেল্যান্ড 2010 সালে গাড়ি। তো অনেক বন্ধুরা আমাকে ভালো মানে সাড়া দিচ্ছে যে ভালো একটা গাড়ি ভিডিও দেন রিজনেবল প্রাইসের ভিতরে। তো আজকে 2014 সালে একটা গাড়ি দেখাইতেছি, এই গাড়িটার ভিতরে 10টা টাকার কাজ নেই, কাজ কোম্পানি মালিক করে ফেলছে, সুবুরি কাজ করা হয়েছে। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, জাস্ট 75 ছিল, তাই গাড়িটা কাজ করা হয়েছে টিপটাপ কন্ডিশন, ভালোভাবে কাজ করেছে। গাড়িটা খরচ হয়েছে প্রায় 2,80,000 টাকা মালিক খরচ করে গাড়িটা এক সপ্তাহ হিসেবে রান করছে। গাড়িটা যেটা বিক্রি করে ভালো, আমার বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলে আবার ফলো করেন, ফেসবুক পেজে ফলো করেন, তারা ভালো মানে গাড়ি বলছিলাম না যে আমার কাছে ভালো গাড়ি ছাড়া বর্তমান নাই। আবারও সেই ভিডিওতে ভালো গাড়ি নিয়ে আসলাম, সবাই ভালো গাড়ি চায়, ঠিক আছে। 2010 সালের গাড়িটা দেখেছি, 4-5 জন কাস্টমার আমাকে ফোন দিয়েছে, বাট আর কেউ ফোন দেয় না, ঠিক আছে। তারা ভালো মানে গাড়ি চাই, আপডেট দেখা যাক, কিন্তু আপডেট গাড়ি চাই চাচ্ছি তাওরাস। তো তাওরাস যারা তাওরাস খুঁজতেছেন রিজনেবল প্রাইস দিয়ে এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটার লুক 100-100, যেহেতু নতুনভাবে কাজ করানো হয়েছে, চাকা থাকবো 4টা মোটামুটি নতুনই আর 2টা একটু দুর্বল। তো এই গাড়িটা 2014 সালের রেজিস্ট্রি 14 সালের গাড়ি, আর মালিকানা সাথে সাথেই পাওয়া যাবেন। এক সপ্তাহ হয়েছে গাড়িটা রোডে নামছে কাজকাম করে, মাশাল্লাহ অনেক টিপটপ কন্ডিশন, অরিজিনাল ইঞ্জিন আছে, ইঞ্জিন একবার ডাউন দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত ভালো গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা সবসময়ই করি, কারণ আমি আমার যারা আমার ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে বললাম না, তারা টাকার দিকে চায় না, ভালো গাড়ি চায়। তো যারা তাওরাসই কিনবেন, তাদের বাজেট কম, আয়াল পাইতেছেন না, আয়ালের বাজেট যেহেতু বেশি, তারা এই গাড়িগুলো চুজ করতে পারেন। ব্যাটারি 2টা নতুন অলমোস্ট লাগা দিছে, লুকটা এরকম, আর বাম পাশে থাকবে তারার টায়ার, 3 মাস হয়েছে চাকার বয়স, আর এইটা হলো ব্যানার কোম্পানির, লুকটা এরকম। ডিফারেন্সিয়াল এখন খোলা ফিটিং হয় নাই, জাস্ট ইঞ্জিনটা একবার ডাউন দেওয়া হয়েছে। 2014 সালে গাড়ি, অলমোস্ট 6 বছর প্লাস হয়ে গেছে গাড়িটার বয়স। তো তাওরাস গাড়ি মনে করেন কাজকাম করালে বুড়ো হয় না, জোয়ারই থাকে। লুকটা পিছনে লুকটা এরকম, ঢাকা মেট্রো ট 1187। যেসব বন্ধুরা আমাকে যারা বাইরে থেকে প্রবাসী ভাইরা অনেকে ফোন দেয় যে তার ভাই বা চাচা বা খালু যারা থাকে বাংলাদেশে, তাদেরকে গাড়ি একটা কিনে দিবে অল্প টাকার ভিতরে তারা ব্যবসা করার জন্য, এরকম প্রতিনিয়ত বহুবারে ফোন দেয়। তো আজকে এই গাড়িটা আপনার দেখতে পারেন, ভালো মানের গাড়ি, টাকাও মোটামুটি সীমিত আছে, যেহেতু কাজকাম করানোর পরে একটু এমন খারাপ হয়ে গেছে, কিন্তু আর 1 সপ্তাহ হয়েছে গাড়ি চালা নেই। পাতিটা দেখছেন কি লুক, মনে হচ্ছে যশোর থেকে পাতিটা বাঁধানো হয়েছে, লুকটা এরকম থাকবে, এই 2টা টায়ারই খারাপ। তো বন্ধুরা, এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে 14,50,000 টাকা। যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, লোকেশন থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। এই গাড়িটা 14,50,000 গাড়ি বিক্রি করবো, মালিক সামনাসামনি সাক্ষাতে কথা বলা দিব, আপনারা এসে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন এখানে বিদায় নিলাম, ভালো গাড়ি টাকা দিয়ে কিনবেন, 1,00,000 টাকা ঠকবেন, কিন্তু ভালো মানে গাড়ি নেবেন। বন্ধুরা, তো এখানেই আমার কথা বেশি বাড়ার লাভ নেই। বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবো সবাই।